তার হেরিয়ারে গেছে 8375 টাকা স্যার। 8375 টাকা হেরিয়ারে কি এটা? ভাড়া না তেল? তেল খরচ স্যার। এত টাকা? স্যার আপনি একটা বিগ শট, আপনি কি 2 লিটার তেল দিবেন স্যার? ট্যাঙ্কি ফুল করিয়া দিতে হয় না স্যার। গাড়িও খুশি থাক, ড্রাইভারও খুশি থাক, ড্রাইভারও 2 টাকা দিয়ে দিছি স্যার। তিনটা মাইক্রো গেছে স্যার 11500 টাকা স্যার। মাইক্রো কি তেলের? না জি স্যার, মজা করেন স্যার, মাইক্রো কি তেলে চলে নাকি স্যার? মাইক্রো হচ্ছে স্যার হাওয়াতে চলে গেছে। ওই যে ড্রাইভারদেরকে একটু খুশি করিয়া দিছি, আপনার বিয়ের গাড়ির বহর নিয়ে যাইতেছে, তাদেরও তো একটা খুশি স্যার। তারপরে তাড়াতাড়ি বলেন, আপনার ম্যাডাম একা রাগ করবে তো। জি 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 স্যার, ওই যে বাইকে গেছে স্যার 5000 টাকা করিয়া স্যার। বাইকে 5000 টাকা করে গেছে মানে কি করছেন বাইকে? না 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 স্যার, ওই যে সুন্দর মতো যেগুলো সামনের দিকে ছিল চকচক চেহারা স্যার, ওদেরকে 5000 টাকা করিয়া দিছি। আর পিছনে আন্ডা গুড়া যা ছিল স্যার সবগুলোরই 1000 টাকা করে দিয়ে দিছি। ঠান্ডা খাইব বলে পাগল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা করে কুকু পান্ডা যা খা খা খাইয়া মর, ঠান্ডা খাইয়া মর। এখন তো আমার মনে হইতেছে যে বাই ব্রাদারের কাছ থেকে এই রিকোয়েস্ট করে আমি যে ছোট না হয়ে গাড়ি না নিয়া আমি যদি রেন্টেকারের কাছ থেকে ভাড়া নিতাম তাহলে মনে টাকা রকম লাগে, তাই না স্যার? আপনার এই কথার উপর আমি ভেটো দিলাম, আমি অবজেকশন দিলাম স্যার। আপনি পেঁয়াজ বাবু, আপনি এরকম করে গেলে হবে? আপনি যে হাত তুলে সবাইকে টাটা দিয়ে আগাইছেন, বাংলাদেশের কোন মায়ের পুত এরকম করে বিয়ের আওয়াজটা দেয়? আপনি এখন টিকটকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, সব জায়গায় আপনার একটা আওয়াজ। মেয়েরা স্যার আপনার ভিডিওর পাশে নিজের ভিডিও লাগায় বলে আমার জামাই হবে এমন। কই আছে দেখেন স্যার? আমি দেখছি আপনাকে, আমি পাইলে ট্যাগ করিয়ে দেবো স্যার। ও আজকে আরেকটা ঘটনা স্যার, ওই যে মাঝখানে আবার কয়েকজন অনলাইন টিভির লোক আমাকে নক দিছিল যে আপনার বিয়ে একটু লাইভ করতে চায় স্যার, তারা লাইভ দেখাবে। আমি স্যার বলছি স্যার বিজি আছে, আমি দিতে পারি নাই, সরি। এইটাই তো আসল কাজ, এটা করলেন না কেন? আমরা তো জানাইলেই হইতো লাইভ করতেছে, কত প্রচার হইতো, এলাকাটা আওয়াজ হয়ে যেত। এইটা না করে আসা আসিস আপনি। সরি স্যার, ওই যে হয়েছে কি স্যার, আপনি বিয়ের মধ্যে হাত নাড়তেছিলেন, ওই সময় ফোন ধরে হাত নাড়তেছেন, দেখতে বাজে দেখা যেত, ওই জন্য ফোনটা দেওয়া হয় নাই স্যার, সরি স্যার। বুঝছি, আমার কি মনে হইতেছে জানেন? এখান থেকে টাকা বাঁচায় নিজের বিয়ের জন্য রেখে দিবে স্যার। এরকম গরিবি হলে তো আমি বিয়ে করবো না স্যার, আমার বিয়ে হবে নবাব স্টাইলে, বাচ্চা স্টাইলে স্যার। আমার বিয়ের মধ্যে ঘোড়া থাকবে, পালকি থাকবে স্যার। আরে গরিব প্রজারা এই ঘোড়া পালকি এইসবের মর্যাদা বোঝে নাকি? বেগম সাহেব, আমি কি বলছি জানেন? সুযোগ পাইলে আপনি আমার অপমান করার চেষ্টা করেন। জি জি, আপনি একটা কথা বললেন স্যার, আপনাকে যদি অপমান করি তো আমার নিজের গায়ে এসে পড়ে স্যার।